সারা দেশের নীতি আয়োগের পক্ষ থেকে 3 মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান প্রচার কর্মসূচির উদ্বোধন হলো আজ। আর আওতায় রাজ্যের প্রত্যাশী জেলা হিসেবে ধলাইতেও সূচনা হলো এই কর্মসূচির একটি প্রতিবেদন। 2018-তে সারা দেশের পাশাপাশি ধলাই জেলাকেও প্রত্যাশী জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরে 2023-এ দেশের বেশ কয়েকটি ব্লককে প্রত্যাশী ব্লকের তালিকায় আনা হয়। এর মধ্যে রয়েছে রাজ্যের 3টি ব্লক, ধলাই জেলার গঙ্গানগর, উত্তর জেলার ডামছড়া ও দশদা আরডি ব্লক। এই ব্লকগুলিতে 6টি সূচককে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ শুরু হয়। এর অগ্রগতি যাচাই এবং বাকি অংশের 100% লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যেই সম্পূর্ণতা অভিযানের সূচনা। অভিযান কা জো মেইন মকসদ হ্যায় ও ইয়ে হ্যায় কি জো হামারে স্কিমস হ্যায় উসকা জো লাভ হ্যায় ও সবকো পৌঁছে। হামনে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস ব্লক প্রোগ্রাম 2018 মে শুরু কিয়া থা, উসকে বাদ অ্যাসপিরেশনাল ব্লকস প্রোগ্রাম, উসমে কাফি প্রোগ্রেস হুয়া হ্যায়। আব ইসকে থ্রু, সম্পূর্ণতা অভিযান কে থ্রু, হাম চাহতে হ্যায় কি হর এক আদমি কো, হর এক ব্যক্তি ব্যক্তি কো উস ব্লক মে জো জো হামনে ইন্ডিকেটর্স লিয়া হ্যায় ও সব ইন্ডিকেটর্স কা পুরা 100% স্যাচুরেশন হো যায়। তো ইসমে ত্রিপুরা কা তো কাফি আচ্ছা পারফরমেন্স রাহা হ্যায়, বহুত সারে সূচক মে 80% সে উপর হ্যায় ইয়ে লোক। তো বাকি নেক্সট 3 মহিনে মে 100% হোনা মুঝে কোই মুশকিল নেই লাগতা হ্যায়। মে মেরে তরফ সে ও নীতি আয়োগ কে তরফ সে সবকো শুভেচ্ছা দেতা হুঁ এবং ইয়ে বিনতি করতা হুঁ কি আপ জিতনা জল্দ সে জল্দ সম্ভব জিতনে সূচক হ্যায় ইসকো 100% তক লে যায়। আজ ধলাই জেলার গঙ্গানগর কমিউনিটি হলে এই অভিযানের সূচনা করলেন নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা রাজীব সেন। অনুষ্ঠানে ছিলেন ধলাইয়ের জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াকিদ এ সহ অন্য আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের কাজে উদ্ভূত সমস্যাগুলি তুলে ধরেন। নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা শ্রী সেন এগুলির সমাধান নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে গঙ্গানগর স্কুল, সেখানকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার পরিদর্শন করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। পরে এই অভিযান সম্পর্কে দূরদর্শনকে এক সাক্ষাৎকারে নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা জানান, 3 মাসে এই কর্মসূচি 100% রূপায়ণের উদ্দেশ্যেই অভিযান চালানো হচ্ছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।